সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দর্শক আশা করছি সবাই ভালো আছেন। দর্শক আমিও আল্লাহর রহমতে ভালোই রয়েছি। তো আজকে আমি চলে আসছি হচ্ছে নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাড়িয়ার হাটে। দর্শক আজকে হচ্ছে 28 এপ্রিল 2024। দর্শক আজকে আমরা এই হাট থেকে আপনাদেরকে কাঁচা সুপারির আজকের বাজার দাম কেমন যাচ্ছে, বিশেষ করে খুচরা ও পাইকারি দামটা আজকে হাটে কেমন দামে বিক্রয় হচ্ছে, টোটাল বিষয় হাটের ভেতর থেকে জানানোর চেষ্টা করব। দর্শক আর এই হাটটি প্রত্যেক রবিবার করে চলে সপ্তাহে একদিন। দর্শক এটি হচ্ছে বাংলাদেশ রাজশাহী বিভাগ নাটোর জেলা, আর এই হাটটি খুব সকালে শুরু হয়। চলুন দর্শক আজকে আমরা এই হাটের ভেতর থেকে আজকের কাঁচা সুপারি বাজার দর জেনে নেই। প্রিয় দর্শক এই হচ্ছে সুপারির হাটের ভিউ। হাটটা খুব সকালে শুরু হয়। আমি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আজকে হাটে ওঠা সুপারির দাম। এই সুপারিটা কার কাকা? আপনার? আচ্ছা, বাড়ির গাছের নাকি? বাড়ির গাছের সুপারি। কেমন দাম চাচ্ছেন আপনি এটা? 100 পিসের দাম? আচ্ছা আচ্ছা, 260 টাকা দাম বলেছে ব্যাপারী ভাইরা। আচ্ছা আচ্ছা, আপনার চাহিদা কেমন? আপনি কেমন দাম চাচ্ছেন? আমি দাম চাইছি 300 টাকা দাম চাচ্ছেন? আচ্ছা আচ্ছা, মানে 40 টাকা বাইধে আছে এই তো নাকি? 40 টাকার মতো বাইধে আছে। আচ্ছা আচ্ছা, দর্শক এই যে এখানেও আমরা সুপারি দিচ্ছি ভাই, এটা কি দাম হচ্ছে ভাই আজকে? ভাই কি দাম হচ্ছে, কেমন দাম হচ্ছে? তারা বলিছে দাম? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হয়তো বা আর কিছু বাড়লে হয়তো বা ছাড়িয়ে দিবেন নাকি? আচ্ছা ওকে ভাই, বেচেন। এই যে দর্শক এগুলো হচ্ছে সুপারি আজকে উঠছে আজ। হ্যাঁ, এই যে লাইন বাই লাইন সব সুপারি দেখা যাচ্ছে। তো সবগুলো সুপারির হয়তো বা দরদাম জানাতে পারবো না, চেষ্টা করবো আপনাদের কিছু দাম জানানো। এখানে রয়েছে সুপারি, এটা আজকে কেমন দাম হচ্ছে? আমি কেবল নাম আনলাম তো, কেবল নিয়ে আসছেন তাই না? এই মাত্র নিয়ে আসছেন, তো এটার দাম আপনি চাচ্ছেন কেমন? আপনার চাহিদাটা কেমন? 200 টাকা করে 100 পিসের দাম চাচ্ছেন তাই না? আচ্ছা, চাওয়া দাম এখনো দাম দর হয় নাই, এটাও কি এখনই নিয়ে আসছেন নাকি? হ্যাঁ। আচ্ছা, এটার বাজার দর কেমন চাচ্ছেন আপনি? 200 টাকা করে চাচ্ছেন। কেউ দাম বলিছে? 120 টাকা বলিছে। আচ্ছা ঠিক আছে, 120 টাকা দাম বলিছে ব্যাপারী ভাই যারা রয়েছে তারা 120 টাকা দাম বলেছে। আচ্ছা, এখানে রয়েছে সুপারি, এগুলো দাম কি কেউ বলিছে? ওই 93-80 টাকা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা কেমন দাম যাচ্ছে আজকে? এটা তো আমার গুলো ওই 60-70 দাম বলছে। 160 না খালি 160, 160 থেকে 70 টাকা পর্যন্ত দাম বলেছে ব্যাপারী ভাইরা, ব্যবসায়ী ভাইরা তাই না? আপনি কেমন চাইছেন? আমি 200-র উপরেই চাই। 200-র উপরেই চাইছিলেন তাই না? এর বেশি দাম হচ্ছে না। আচ্ছা দর্শক, এই যে সুপারির হাটের ভিউ, হ্যাঁ এই যে এদিকে দেখাই, এই যে এইগুলা সুপারি যেগুলো দেখছেন আপনারা এগুলো সব অনেকে কিনে নিছে। আচ্ছা, এখানে আমরা সুপারি দিচ্ছি, এটার দাম কেমন হচ্ছে? এটা কি দাম বলেছে ভাইরা? 130 বলেছে তাই না? আচ্ছা, এটার দাম হচ্ছে 130 টাকা দাম হচ্ছে হাটে। তো আপনার চাচ্ছেন কেমন? আপনার দাম মোটামুটি 150 চাচ্ছি। 150 দাম চাচ্ছেন তাই না? আচ্ছা, 150 দাম হচ্ছে। এটা কার ভাই আপনি? আচ্ছা ঠিক আছে, এই যে ব্যবসায়িক ভাই সুপারি দরদাম করেছে, আর এই যে এদিকেও সুপারি আছে। সুপারি হাতে এটা কার ভাই আপনার ভাই? আমার ভাই। আচ্ছা আচ্ছা, এটা আপনার না? হ্যাঁ জি। আচ্ছা, এটার দাম কেমন দাম চাচ্ছেন আজকে? এটার দাম চাচ্ছে 300 টাকা, ব্যাপারী 220 টাকা বলছে। আচ্ছা, আপনার চাওয়া দাম হচ্ছে 300 টাকা, 250 হলে বিক্রি করে দিবেন, আর দাম হচ্ছে হাটে উঠিচ্ছে হলো যে 220 টাকা পর্যন্ত উঠিচ্ছে তাই না? এর বেশি ব্যাপারী ভাইরা দাম বলিচ্ছে না? আচ্ছা, তো বর্তমানে সুপারির দামটা আসলে কেমন কি মনে হচ্ছে আপনার কাছে? মানে কি দাম কি ঠিক আছে না বাড়িছে না কমেছে এটা একটু বলুন। বাজার একটু কমই হচ্ছে, বাজার আপনার কাছে কম হচ্ছে তাই না? আচ্ছা আচ্ছা, আবার বেশি হতো। আচ্ছা, আবার যারা কিনেছে তাদের কাছে মনে হচ্ছে বাজারটা বেশি, এই তো এই হলো। আমরা তো বাগান কিনে আছি, আমরা তো লজ যাচ্ছে। আপনারা বাগান কিনে রাখছিলেন তাই না? এখানে এগুলো সুপারি মনে করেন যে 100-120 টাকা দাম বলেছে, এগুলো 100 টাকা করে আমরা কিনে আসছেন যে 120-130-140 পর্যন্ত আমরা কিনে আসছি। আচ্ছা আচ্ছা, গড়ে কিনা আছে, গড়ে কিনা আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, বেশে রণ। সুপ্রিয় দর্শক এই যে সুপারি এগুলো সব বস্তায় করে রাখা আছে, এই যে এখানে এগুলো সব বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়েছে? না বিক্রি হয় নাই, হয় নাই না?
আচ্ছা ভাই, ভালোটার আজকের বাজার দর কেমন যাচ্ছে? ভালোটা আজকে 250-300 পর্যন্ত গেছে। 250-300 পর্যন্ত গেছে ভালোটা, তাই না? সর্বোচ্চ ভালোটা এক নাম্বারটা। হ্যাঁ, এক নাম্বারটা। আর একবারে নিম্নমানেরটা কেমন গেল আজকে বাজারটা? ধরেন 80-80 পয়সা 1 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মনে তো গেছে। আচ্ছা ঠিক আছে ভাই, বেছে না? এই যে এখানে অনেক সুপারি রাখা আছে, সুপারি হাটের চিত্র। এখানে দরদাম হচ্ছে 15 টাকা 50 টাকা। দর্শক, এই হাটটা হচ্ছে প্রত্যেক রবিবার করে চলে। আর আপনারা যদি কেউ এই হাটটিতে সুপারি ক্রয়ের উদ্দেশ্যে আসতে চান, আপনারা নাটোর এবং রাজশাহীর দিকে যে বাসগুলো ছেড়ে আসে সেই বাসে উঠতে হবে। এখানে আমরা সুপারি দেখছি। এটার দাম কেমন লাগিছে কাকা? 150 দাম লাগিছে, তাই না? যাচ্ছেন কেমন আপনি? এই 180 চাই। আচ্ছা, 180 দাম চাচ্ছেন, তাই না? আচ্ছা ঠিক আছে, বেছেন। এটা কার ভাই আপনার? কেমন দাম চাচ্ছেন? 250 টাকা দাম চাচ্ছেন? আচ্ছা, উনি হচ্ছে 250 টাকা দাম চাচ্ছেন। হাটে ব্যবসায়িক ভাইরা কেমন দাম বলেছে? 180-200 দাম বলেছে ব্যবসায়িক ভাই। 10 টাকা সর্বোচ্চ। আচ্ছা আচ্ছা, এই কোয়ালিটির দাম দর্শক। হ্যাঁ ঠিক আছে ভাই, বেছেন না বড় ভাই? আচ্ছা, এই যে সুপারির হাটের আসলে আমি বেশ কয়েকটা হাটে আপনাদেরকে আসলে ভিডিওতে সুপারির দরদামটা জানাতে পারিনি, ঈদের আগে থেকে আসলে দরদাম জানাতে পারিনি, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। চেষ্টা করবো এখন থেকে নিয়মিত হওয়ার। আচ্ছা, এখানে সুপারি দিচ্ছে, এটা কার ভাই আপনার? না, কেমন দাম যাচ্ছে আজকে? ব্যাপারীরা কেমন দাম বলেছে? ওই 200-210-180। আচ্ছা আচ্ছা, কোয়ালিটি আপনারটা কেমন কোয়ালিটি? এটা ভালো, হাই কোয়ালিটি। হাই কোয়ালিটি, তাই না? আপনার চাহিদাটা কেমন? কেমন কি হলে ছাড়ার ইচ্ছা আছে? 300 হলে ছাড়ে দিবেন? আচ্ছা, কোন তো ব্যাপারীরা বেশি দাম বলতেছে না তো? আচ্ছা, বর্তমানে বাজার কি ইয়া যাচ্ছে? বাজার আজকে একটু বাড়তি, একটু বাড়িছে, তাই না? আচ্ছা, আজকে একটু বাড়িছে, ঠিক আছে, বেছে না? সুপ্রিয় দর্শক, এই যে হাটটা চলে কোন তো প্রত্যেক রবিবার, ভিডিওর শুরুতেই আমি আপনাদেরকে বলি, যদি কেউ সুপারি ক্রয় করতে চান কোনো মাধ্যমে না এসে, আপনারা সরাসরি হাটে এসে একবারে, যারা আসলে বাগান যাতে রয়েছে বা যারা এই যে সুপারি যারা নিয়ে আসে হাটে, তাদের কাছ থেকে একবার সরাসরি সংগ্রহ করবেন। মাধ্যমে গেলে কিন্তু আপনাদের টাকা বেশি লেগে যাবে। কাকা, সুপারি আপনার কাকা? হ্যাঁ বাবা। আচ্ছা আচ্ছা, তা কেমন কি দাম চাচ্ছেন আজকে? আমি দাম চাচ্ছি 200 টাকা। 200 টাকা দাম চাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, ব্যবসায়িক ভাইরা কেমন দাম বলেছে? আমরা বলছি যে 100-110-120। আচ্ছা আচ্ছা, 100-110-120 দাম বলেছে, তাই না? আচ্ছা ঠিক আছে, বাজান বেছেন। দর্শক, এই যে হচ্ছে সুপারির হাটের আরো যেগুলো সুপারি রয়েছে, যে দিক দিয়ে সব সুপারি রাখা আছে। আচ্ছা, এটার দাম কেমন হচ্ছে ভাই? এই 180 টাকা। আচ্ছা আচ্ছা, 180 টাকা পর্যন্ত দাম উঠেছে, তাই না? ব্যবসায়িক ভাইরা বলেছে। আপনি চাচ্ছেন কেমন? আমি চাচ্ছি 220 টাকা। 220 টাকা দাম চাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বেছেন। প্রিয় দর্শক, এখানে একটু বড় সাইজ ভাই, এটা কোয়ালিটি মনে হচ্ছে বড় না? আচ্ছা, কেমন দাম চাচ্ছেন ভাই এটা? 250 দাম হচ্ছে। আচ্ছা, আপনি মনে হচ্ছে বাইদে আছে কিছু দাম নাকি? আপনার চাহিদা কেমন? মানে আপনি কত টাকা দাম চাচ্ছেন এটা? শেষ আপনি 300 চাইছেন, তাই না? ব্যবসায়িক ভাইরা 250 টাকার উপরে দাম বলে নাই এখনো। আচ্ছা ঠিক আছে, বেছেন। এই যে প্রচুর আমদানি সুপারি, প্রচুর আমদানি হয়। তবে সুপারি যদি আপনারা কেউ ক্রয় করতে চান, সেক্ষেত্রে প্রথম সকাল সকাল হাটে আসতে হবে। এটা কি দাম যাচ্ছে ভাই আজকে? 130-140 ব্যবসায়িক ভাইরা কেমন বলেছে এটার দাম? ব্যবসায়িক ভাইরা নানান ধরনের দাম বলতেছে, এক একজন এক এক দাম বলতেছে, এক এক রকমের টার্গেটে দাম বলতেছে। ঠিক আছে, 150 থেকে শুরু করে ধরেন যে 60-70-80 টাকা, মোটামুটি। দর্শক, এই যে হাটে আপনারা যদি আসেন, দেখবেন যেভাবে ব্যাগ নিয়ে নিয়ে থাকে, মানে ছোট ছোট সব বস্তায় সুপারি গুলো রাখা থাকে। এটা সুপারি একটু কোয়ালিটি ভালো আছে। এটা কার সুপারি আপনার? কাকা, এটা কি দাম চাচ্ছেন আপনি? 300 দাম চাচ্ছেন? ব্যাপারী বা ব্যবসায়িক কেমন দাম বলেছে কাকা? 230।
230 বলিছে, তাই না? 230 বলিছে। আচ্ছা 300 টাকা তো দাম চাইছে। এগুলো কিন্তু আসলে আপনাদের খেয়াল রাখতে হবে। হ্যাঁ, ভিডিও যারা আসলে আপনারা দেখেন এগুলো সবসময় লক্ষ্য রাখবেন, হ্যাঁ, যে আসলে হাটে যারা নিয়ে আসে সুপারি তারা কেমন দাম চাচ্ছে বা ব্যবসায়িক ভাইয়েরা কেমন দাম চাচ্ছে। আপনারাও সরাসরি হাটে এসে দেখে শুনে দরদাম করে সুপারি নেবেন। আর হাটটা খুবই সকালে শুরু হয়। প্রিয় দর্শক, আজকে ছিল হচ্ছে 28 এপ্রিল 2024 রোজ রবিবার। দর্শক, আজকে এই হাটের ভেতর থেকে যতদূর সম্ভব হলো জানানোর চেষ্টা করলাম আজকে এই হাটে ওটা কাঁচা সুপারির দরদাম। তবে কোনো ভালো ব্যবসায়িক আমি এখনও পাই নাই, যার কারণে আপনাদেরকে নাম্বার আমি কারো দিতে পারছি না। যদি কেউ সুপারি আপনারা ক্রয় করতে চান অথবা সুপারি নিয়ে ব্যবসা করতে চান আপনাদেরকে অবশ্যই এই হাটে সরাসরি আসতে হবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনা শেষ করছি। আল্লাহ হাফেজ।